গজল, ঠুমরি ও খেয়াল এই তিন ধরনের সঙ্গীত দ্বারা বাংলা গান নানাভাবে পরিপুষ্ট হয়েছে। ঠুমরি গজলের বান্দিশ আকৃষ্ট করেছে কবি নজরুলকে, রাগাশ্রিত বাংলায় রবীন্দ্রনাথ লিখেছেন রজনীকান্ত। লোকসঙ্গীতের উৎপত্তিও হয়েছে রাগ সঙ্গীত থেকে, কিন্তু আধুনিক বাংলা গানের ভিড়ে রাগ ও শাস্ত্রীয় সঙ্গীত যেন বাঙালি দর্শকদের আকৃষ্ট করতে পারছে না। রাগ সঙ্গীতে ব্রিটিশ বাংলাদেশিদের আকৃষ্ট করতে আগামী 5ই মার্চ থেকে লন্ডনের সৌধ সোসাইটির উদ্যোগে শুরু হবে গজল, ঠুমরি ও খেয়াল উৎসব। উৎসবের আয়োজন নিয়ে তানভীর আহমেদের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। গতানুগতিক ধারার বাইরে গিয়ে শাস্ত্রীয় সঙ্গীতকে মূল ধারার দর্শকদের কাছে উপস্থাপন করতে সোসাইটি অফ পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিক সৌধ আগামী 5, 12 ও 13 মার্চ লন্ডনে আয়োজন করতে যাচ্ছে গজল, ঠুমরি ও খেয়াল উৎসব। শাস্ত্রীয় সঙ্গীতকে আরও বেশি অর্থবহ করে তুলতে উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য ও বিশ্ব কবিতার মেলবন্ধনে তন্ময় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবারের উৎসবে। সৌধ হলো মানে এই এখানে একমাত্র সংগঠন, বাঙালি এবং বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড থেকে একমাত্র সংগঠন যারা শাস্ত্রীয় সঙ্গীতকে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাচ্ছেন। শাস্ত্রীয় সঙ্গীতের আমাদের এবারের উদ্দেশ্যটা হলো যে ঠুমরি খেয়াল গজল ফেস্টিভ্যাল আমরা তো ট্র্যাডিশনাল ফর্মে করে থাকি, কিন্তু এখানে আপনার কবিতা থাকছে, ডান্স থাকছে, কত্থক ডান্স থাকছে এবং এগুলোই থাকছে, সব কিছুই থাকছে, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে মোর অ্যাক্সেসিবল করার জন্য, ইয়ং প্রজন্মের কাছে, তরুণ প্রজন্মের কাছে আরও মোর অ্যাট্রাকটিভ থাকার জন্য, করে তোলার জন্য। একটা সময় বাংলায় খেয়ালের বান্দিশ রচিত হয়েছে, কবি নজরুল ঠুমরি ও গজলাঙ্গের অনেক গান রচনা করেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাগাশ্রিত বাংলায় লিখেছেন রজনীকান্ত, রাগ সঙ্গীতের উপর ভিত্তি করে অসংখ্য বাউল গান রচিত হয়েছে। তবুও এ ধরনের আয়োজনে বাঙালিদের চেয়ে মূলধারার দর্শকদের আগ্রহী বেশি বলে বলছেন সৌধের পরিচালক টি এম আহমেদ কায়সার। তাই চলতি বছর বাঙালি দর্শকদের আকর্ষণ বাড়াতে 13ই মার্চ উৎসবের আয়োজন থাকবে ব্রিটিশ বাংলাদেশিদের সংস্কৃতির প্রাণকেন্দ্র রিচ মিক্স সেন্টারে। সমস্ত সঙ্গীতের প্রধানতম উৎস হলো ক্লাসিক্যাল মিউজিক, বাউল সঙ্গীত তো তাও ক্লাসিক্যাল মিউজিক থেকে আসে। বাউল সঙ্গীতে আপনার রাগ প্রধান আছে, বাউল সঙ্গীতে আপনি দেখবেন যে কাফিতে, সেদিন আমি হাসান রাজার একটা গান শুনলাম কাফি রাগের উপর ভাগ করে, কাফিতে তো জানেন নজরুলের প্রচুর গান আছে। আমাদের যে সঙ্গীতের যে দীনতা এখন, এটার প্রধানতম কারণ হলো আমাদের বেসটা ক্লাসিক্যাল না, এবং ক্লাসিক্যাল বেসটা না হলে প্রথমেই যেটা হবে আপনার কানটা তৈরি হবে না, এবং কান তৈরি না হলে আপনি সুর এবং অসুরের ব্যবধানটা বুঝতে পারবেন। 2 সপ্তাহব্যাপী এই আয়োজনে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন ঠুমরির স্বর্ণপদক বিজয়ী শিল্পী চন্দ্রা চক্রবর্তী, কর্ণাটকের শাস্ত্রীয় শিল্পী শ্রীমতী মনোরমা প্রসাদ, বিখ্যাত ভায়োলিন বাদক বালু রঘুরাম, নৃত্যশিল্পী সৌমি দাস, কবি ডেভিড লি মার্গান, ইউরোপের সেরা সেতার বাদক রূপা পানিসের মতো বিখ্যাত শিল্পীরা। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।